হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন কিছু স্পেশাল ইউনিক গ্যাজেট দেখাবো যেটা হতে পারে আপনি এর আগে কখনোই দেখেননি। এটা 2021 সালের বেস্ট কিছু গ্যাজেট আমি সিলেক্ট করেছি। আশা করি গ্যাজেটগুলো আপনাদের খুবই ভালো লাগবে, আর এত ইউনিক গ্যাজেট আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন শুরু করি। নাম্বার 12, ফিঙ্গার্স। কখনো কখনো খুবই ছোট ছোট জিনিস মানুষের এতটা দৃষ্টি আকর্ষণ করে ফেলে, যা অনেক সময় এক সময় চলতেছিল হচ্ছে স্পিনার। এটাও ঠিক স্পিনারের মতোই, ঠিক চুম্বকের এক ধরনের রিং যার মাধ্যমে আপনি এগুলোকে হাতের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন, ঘোরাতে পারবেন, হাতের এক ধরনের ব্যায়াম হবে এবং এটা দেখতে খুবই ইউনিক লাগে। আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, যেটা আপনি ডিসপ্লেতে অলরেডি দেখতে পাচ্ছেন। এগুলা দিয়ে হচ্ছে হাতের একটা অন্য একটা ফিলিং পাওয়া যায়, যারা হাতে কিছু না কিছু রাখতে পছন্দ করেন, এমনকি বাচ্চাদেরও এটা খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা জিনিস। নাম্বার 11, থার্মাল ডিটেকশন ব্যাক কেস। এটা হচ্ছে এমন একটা ব্যাক কেস যার পিছনে আপনি যখনই হাত দিবেন বা কোনো কিছুর একটা প্রেশার দিবেন, সেটার ছাপ উঠে যাবে। এটা দেখতে খুবই ইউনিক লাগে বাস্তব লাইফে, এক ধরনের ডিসপ্লে বা খুবই ইউনিক একটা ফিল আসে। যে কোনো কিছু দিয়ে যখন এটাতে টাচ করবেন, সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, প্রত্যেকটার একটা আলাদা আলাদা কালার চেঞ্জ হয়। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে কত সুন্দর লাগে। বাংলাদেশে এটা খুব দুর্দান্ত চলবে আমি বুঝতে পারছি। এটা এখনও বাংলাদেশে আসেনি, তবে খুবই শীঘ্রই আসবে। এটা এখন কিনতে চাইলে আপনার আলিবাবা অথবা আমাজন প্রাইম থেকে নিতে হবে। নাম্বার 10, ফ্লাইং স্পিনার। এক সময় কিন্তু স্পিনার খুব বেশি চলতো, কিন্তু সেটা স্পেশালিটি ছিল শুধু হাতে। কিন্তু এখন যে স্পিনারটি দেখাবো সেটা আকাশে সহ উঠতে পারে, বেশ কিছুক্ষণ যাবত আপনি চাইলে এটাকে আকাশে উড়াতে পারবেন। এটা দেখতে খুবই দুর্দান্ত একটা জিনিস, আপনি চাইলে এটা যে কোনোভাবে উড়াতে পারেন। এবং এটা যে কতটা প্রিমিয়াম লাগে যা আপনি নিজে হাতে না নিলে বুঝতে পারবেন না, এবং সেটা হাতেও আপনি রোলিং করতে পারবেন। খুবই দুর্দান্ত একটা স্পিনার, এটাও বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি, তবে খুব রিসেন্টলি চলে আসবে। তাছাড়া আপনারা চাইলে আলিবাবা থেকে নিয়ে নিতে পারেন। নাম্বার 9, বাবল মেশিন। তো আমরা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে বাবল ফুলিয়ে থাকি, সেটা মুখ দিয়ে, ফু দিয়ে বা হাত দিয়ে বানিয়ে, যেভাবেই হোক। তবে এখন চলে এসেছে এমন এক মেশিন যার মাধ্যমে আপনি চাইলে আপনার কিছুই করতে হবে না, মেশিন থেকে অটোমেটিকভাবে বাবল বের হয়ে আসবে এবং অনেক প্রচুর পরিমাণে বের হবে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। তাছাড়া যদি আপনি ফটোশ্যুট করতে চান তাহলে সেটা দিয়ে করতে পারবেন। এটা সিস্টেমটা হচ্ছে এরকম, পিছনে একটা পাখা আছে আর সামনে একটি স্পিনারের মতো কিছু ঘুরতে থাকে এবং সেখান থেকে অনেক বাবল বের হয় এবং দেখতে খুবই সুন্দর একটা জিনিস। আর এটা বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস, আপনারা চাইলে এটা নিতে পারেন যারা এরকম বাবল টাইপের জিনিসপত্র পছন্দ। এবং দাম খুবই রিজনেবল, 200 টাকার মধ্যে আপনি এই বাবল মেশিনটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই দুর্দান্ত। আপনি বুঝতে পারছেন যে এত হাজার হাজার বাবল বের হবে এরকম একটা ডিভাইস থেকে, সো এটা খুবই দুর্দান্ত একটা জিনিস। জরুরি নেই হর চিজ আপকে কাম কি হো, হো সকতা হে আবি ইয়ে বাত আপকে সমঝ মে না আ রহি হো, লেকিন ইয়ে গ্যাজেট দেখনে কে বাদ আচ্ছি তরিকে সে আ জায়েগি, ক্যুঁকি ইয়ে গ্যাজেট কুছ এসা হি হোতা হে। জি হ্যাঁ দোস্তো, ইয়ে এক দরাসল ছোটা সা বক্স হোতা হে জাহাঁ পর কুছ ভি আপকো দেখনে কো নাহি মিলতা হে সিওয়াই এক স্যুইচ কে। অর জেসে হি আপ ইস স্যুইচ কো ওপেন করতে হে তো ফট সে ইসকা এক পার্ট ওপেন হো জাতা হে, অর ইসসে এক আম বাহার নিকল কে আয়েগি জো কি ইস স্যুইচ কো দোবারা বন্ধ কর দেগি। ইয়ানি কি ইস তরিকে কি চিজ আপকে সাথ বার বার হোতি রহেগি, জব জব আপ ইস স্যুইচ কো ওপেন করেঙ্গে তো ফটাফট খুদ হি বন্ধ কর দিয়া জায়েগা ইস বক্স কে আন্দর লাগে হুয়ে এক রোবোটিক হ্যান্ড সে। তো ইয়ে চিজ काफी मजेदार होती है जिससे कि आप अच्छा खासा टाइम पास कर सकते हैं, बाकी जिंदगी में इसका कोई इस्तेमाल नहीं होता है सिवाय टाइम पास के अलावा। तो दोस्तों ये यूजलेस सी चीज आपको कैसी लगी है इसके बारे में कमेंट करके अपनी राय हमें जरूर से बताइएगा। नंबर 6, कभी कभी कुछ चीजें ऐसी होती है जो की आपके हाथ में आ जाए तो यकीनन आप उसके साथ खेलना शुरू कर देंगे, यानी ये एक अच्छी तरीके की टाइम पास चीजें होती है। ये गैजेट भी कुछ ऐसा ही होता है जिसके साथ यकीनन आप टाइम स्पेंड करना चाहेंगे। दोस्तों दरअसल ये छोटी छोटी दो लाइट्स होती है जो की आपस में जुड़ी रहती है बद्दी के जरिए, और दोस्तों जब इसे आप हाथों में लेकर अलग अलग तरीके से फिक्स करते हैं तो ये अपनी लाइफ भी चेंज करती है, यानी कि रात के समय अगर आप इसे करते हैं इस्तेमाल तो कहीं ना कहीं ये चीज काफी अट्रैक्टिव रहती है। तो छोटी छोटी बॉल्स होने की वजह से ये ग्रिप करने में बेहद आसानी रहेगी, इसे कि आप आसानी से गोल गोल घुमा सकते हैं। कमाल की चीज होती है जो कि एक बेहतरीन तरीके का टॉय है जो कि बच्चों को तो पसंद आएगा ही आएगा, साथ में आप भी एक बार जो है इसमें अपनी ट्रिक जरूर दिखाना चाहेंगे। प्रोडक्ट अपना भलो ही लगते। नंबर 5,